কারণ বাজার মাছের বাজার আছে না, ওইরকম মাছের বাজারের মধ্যে ভিতরে অবস্থা যে বাঙালি আমরা কখনো শুধরাবো না। আমরা তিন জায়গায় তিনটে অ্যামাউন্ট তারা বসাইছে, এই করাপশন ওরা বন্ধ করতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যেহেতু রমজানের মাস, সবাইকে রমজান মোবারক। তো আশা করি সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। তো চলে যাই মেইন ভিডিওর টপিকে। তো আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী দুই মাসের মধ্যে। তো আমি হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে আমার পাসপোর্ট আমি রিনিউ করাবো মিলান এম্বাসি থেকে, কিন্তু তাদের যে অ্যাপয়েন্টমেন্টের এত ভোগান্তি আমাকে পোহাতে হয়েছে যা বলে বোঝানোর মতো না। তো আজকে আপনাদের সবকিছু এক্সপ্লেন করবো, কিভাবে এত ভোগান্তি কেন পোহাইছি। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে ওদের অ্যাপয়েন্টমেন্টের পোর্টাল হচ্ছে গিয়ে আপনার অনলাইনে দেওয়া থাকে, ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনলাইনে, ই পাসপোর্ট, এমআরপি সবকিছুর জন্যই। তো ওদের পোর্টাল এক এক সময় এক এক টাইম ওরা নির্ধারণ করে, লাইক 11টা বাজে বা দুপুর 3টা বাজে, এইগুলো হচ্ছে ওরা এক সপ্তাহ দুই সপ্তাহ আগে জানায় না। যখন হচ্ছে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টে দুই দিন একদিন বা 5 ঘন্টা 7 ঘন্টা বাকি, তখন ওরা হঠাৎ করে একটা পোস্ট দিয়ে দেয় যে 11টা বাজে অ্যাপয়েন্টমেন্টের পোর্টাল খুলবে, সবাই অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এরকম কিছু একটা। ফর এক্সাম্পল 11টা বাজে যদি আপনার অ্যাপয়েন্টমেন্টের পোর্টাল খোলে, আপনি ঠিক 11টার 2 মিনিট আগে বসে থাকবেন ফোন নিয়ে, ঠিক 11টার সাথে সাথে আপনি ট্রাই করবেন, দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট সব স্লট বুক হয়ে গেছে, লাইক 1 মিনিটও হয় নাই, 11 সেকেন্ড 10 সেকেন্ড 12 সেকেন্ডের মধ্যে সব এক স্লট বুক হয়ে যায়। কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন? তো তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো মতে কষ্ট করে ওই দিনই অ্যাপয়েন্টমেন্ট 3টা বাজে সারছে। তো আমি পাক্কা 3টা বাজে আমি ওয়েট করছিলাম যে দেখি আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি কিনা। তো অ্যাপয়েন্টমেন্ট নিছিলাম, তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ভোগান্তিটা দূর করলাম। তারপর হচ্ছে চলে গেলাম আমার সকল ডকুমেন্টস নিয়ে অ্যাম্বাসিতে। সো অ্যাম্বাসিতে যাওয়ার পরে সেখানে যেই মানে পরিস্থিতি দেখলে ভাববেন যে আপনি কারণ বাজার আসছেন, যে কারণ বাজার মাছের বাজার আছে না, ওইরকম মাছের বাজারের মধ্যে ভিতরের অবস্থা। কোনো ডিসিপ্লিন নাই, কোনো এনভায়রনমেন্ট এতই বাজে যা বলার মতো না। মনে হয় যে আপনি ঢাকার গুলিস্তান অথবা কারণ বাজার আছেন। আপনার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল মেনটেন, লাইক ভিতরে সিরিয়াল মেনটেন নাই, কিচ্ছু নাই, চিল্লা চিল্লি, মানে কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, তারা যদি এখানে টোকেন সিস্টেম করত, টোকেনে একটা মেশিন বসাইতো, সবাই টোকেন নিয়ে বসে থাকতো, নাম্বার উঠতো, নাম্বার অনুযায়ী সবাই সবাই সার্ভিস নিত, তাহলে কত সুন্দর হইতো। তারপর যাক, এটাও মানলাম যে বাঙালি আমরা কখনো শুধরাবো না, আমরা একই থাকবো, আমাদের দেশেও আমরা এরকম, আমাদের বিদেশের মাটিতেও আমরা এরকম থাকবো। সেটা প্রমাণ করতে হলে মানে প্রমাণ করার জন্য তারা এরকম হয়তো সার্ভিস দেয়, বাট আমি জানি না। তো মেন কথা হচ্ছে গিয়া যখন আমি ই পাসপোর্ট 10 বছর জন্য করতে যাই, তখন হচ্ছে গিয়ে আমার ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন পেজে লেখা আছে $125 আমাকে পে করতে হবে, যেটা আমি ইকুয়াল টু ইউরোতে পে করলে আমি 110 বা 109 ইউরো সামথিং পেমেন্ট করা লাগে। তো তারা ওইখানে আমাকে 130 ইউরো চার্জ করে, 130 ইউরো রাখে। তারা বললো যে আপনি ওয়েট করেন, আপনাকে ফিঙ্গার এবং ছবি তোলার জন্য ডাকবে। ভিতরে যাওয়ার পর যখন আমি ফিঙ্গার এবং আমার ছবি দিলাম, তখন তারা আমাকে ডেলিভারি স্লিপ দিল। ডেলিভারি স্লিপে উল্লেখ করা $130, মানে তিন জায়গায় তিনটে অ্যামাউন্ট তারা বসাইছে বা তিনটে অ্যামাউন্ট তারা ট্রানজাকশন করছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আসসালাম হচ্ছে আপনার বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ কনসুলেট অফিসে। সো এখানে আসার পরে এখানে ভিতরে যে অবস্থা, মানে পুরো বাংলাদেশ আমাদের যে আপনার গুলিস্তান আছে না, গুলিস্তানের থেকে বাজে অবস্থা। সো তারপর হচ্ছে আমি আমার ই পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লিকেশন করি অনলাইনে। তো হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট যে বিষয়টা, এটা তো একবারে মানে একবারে আনএথিক্যাল একটা ব্যাপার। যেরকম হচ্ছে ওদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হচ্ছে 3টা বাজে, আপনি 3টে 1 মিনিটে যাবেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। হ্যাঁ, ওদের এরকম একটা সমস্যা। বাট আপনি যদি আপনার এই পাসপোর্টের অফিসের নিচে যে দোকানগুলো আছে এখানে টাকা পে করেন, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট মিলবে। হ্যাঁ, আরেকটা প্রবলেম হচ্ছে গিয়া আপনার ই পাসপোর্টের ওইখানে $125 ছিল আপনার, যেটা হচ্ছে ইউরোতে ইউরোতে আপনি কনভার্ট করলে 115 ইউরোর মতো। হ্যাঁ, তো ওইখানে ওরা পে নেয়, ওইখানে ওরা টাকা নেয় 130 ইউরো। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে যখন আপনাকে ডেলিভারি স্লিপ দিবে, ওইখানে আপনার লেখা থাকে $125 লেখা থাকে। সো আলটিমেটলি ওরা হচ্ছে গিয়ে আপনার 15 ইউরো বেশি করে নিতেছে, যেটা হচ্ছে গিয়ে আপনার যেটা সরকারি গভর্নমেন্টের যেই আপনার যেই অ্যাপ্লিকেশন স্লিপ, ওইখানে $125 দেন হচ্ছে গিয়ে আপনার ওরা নিতেছে $130 দেন হচ্ছে যখন আপনি ডেলিভারি স্লিপ দিবে তখন ওইখানে লেখা আছে $125। সো আলটিমেটলি লাইক পার পার্সন থেকে 15 ইউরো করে বেশি নিতেছে। সো আমি যদি আপনার হিসাব করি, ক্যালকুলেট করি, লাইক আপনার এমআরপি টু ই পাসপোর্ট হোপ প্রবাবলি 200 পিপল তারা আসে অ্যাপ্লিকেশন করতে পাসপোর্ট নিতে। সো তারা 200 মানুষের থেকে যদি 15 ইউরো বেশি নেয়, তাহলে এখানে কত বড় একটা বিজনেস হইতেছে ওদের। হ্যাঁ, ওরা তো সরকারের টাকা পাই, ঠিক আছে, আবার এখানে করাপশন করে। আসলে বাংলাদেশের সব জায়গায় করাপশন চলে, ঠিক আছে, বাট এই যে বিদেশে আসছে, ইউরোপে আসছে, এখানে আসার পর ওদের অ্যাম্বাসির মধ্যে এগুলা ওদের যে এই করাপশন, ওরা মানে কখনো এটা মানে বন্ধ করতে পারবে না। সো আমার কিছু বলার নাই। সো আমি আপনাদের সব প্রুফ সহ দেবো ইনশাল্লাহ।